ছোট্ট বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় এবং আমার এবং তোমাদের সকলের প্রিয় অনুষ্ঠান নৃত্য শিক্ষার আসর তাতা থই থই থেকে। আমরা গত পর্বে তোমাদের কাছে বিদায় নিয়েছিলাম গানের একটি নাচ বাবু সেলাম বারেবা, এই নাচটা তুলে শিখে আমরা চলে গিয়েছিলাম। আজকে আমরা হাজির হয়েছি পরবর্তী অংশটা তোমাদের সাথে মিলিয়ে দেব। চলো আমরা শুরু করি পরবর্তী অংশটা। আর গত পর্বের নাচ নিশ্চয়ই তোমাদের মুখস্থ হয়ে গেছে, সেটা তোমরা চেষ্টা করবে সেই গুনে গুনে করার জন্য, 4, 8, 16 কাউন্টিং করে। তোমাদের কেমন অবস্থা? পুরো মুখস্থ হয়েছে? মঞ্চে দাঁড়াতে পারবো? টিভিতে নাচতে পারবো? চলো তাহলে, আমরা গত অনুষ্ঠানে আমরা শেষ করেছিলাম সাপের ঝুড়িটা মাথায় নিয়ে পিছিয়ে যাওয়া, আমরা ওখান থেকেই বাকি অংশটুকু আমি আর রূপন দেখাবো। তারপরে তোমরা কি করবে আমাদের সাথে মিলিয়ে নেবে, ঠিক আছে? প্রথমে আমরা সাপের ঝুড়িটা মাথায় নিয়ে লাইন হব, লাইন হওয়ার পরে আমরা একটা সার্কেল করব। আচ্ছা, সার্কেলটা কিভাবে করব দেখো, একটা সুন্দর বৃত্ত এখানে রচনা করা আছে, এই সার্কেলটা দিয়ে আমরা ঘুরে যাব, ঠিক আছে? ঘুরে আমরা আবার পজিশনে যাব, ঠিক আছে? আর যারা একা শিখছ তারা কিন্তু অবশ্যই সার্কেল করবে একা একা, আবার পজিশনে আসবে, তারপরে আবার নাচটা করবে, ঠিক আছে? চলো শুরু করি। আমরা গত পর্বে ঝুড়ি নিয়েছিলাম হাতে, ওই জায়গাটা থেকেই আমরা করব, ঠিক আছে? চলো যাই, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে? তারপরে যেটা আমরা করব, দেখো এখন আমি এখানে চলে আসলাম, রূপন আমাকে ফলো করবে, হ্যাঁ, আর তোমরা রূপনকে ফলো করবে। আমরা পুরো একটা বৃত্ত রচনা করব। এখন ঝুড়িটা আমরা এক হাতে ধরব, ঠিক আছে? প্রত্যেকেই যার যার পেছনে দাঁড়িয়ে যাও, পেছনে, এই যে এদিকে, এই যে এই, ঠিক আছে? ডানে ঘুরে যাও, আমাদের সাথে তোমরা হাঁটবে, ঠিক আছে? কিন্তু হাঁটাটা দুলে দুলে, ঠিক আছে? হিপটা দুলবে, হিপটা দুলে দুলে আমরা ঝুড়িটা নিয়ে আমরা ঘুরে আসব গ্রামের বড় একটি এলাকা, ঠিক আছে? চলো, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, লাইনে চলে আসো, ব্যাস চলে আসো, খুব দ্রুত আসতে হবে পরবর্তী মুদ্রা, ঠিক আছে? আমি দেখাবো তারপরে তোমরা, এখন হাতটা নামিয়ে ফেলো, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, ঠিক আছে? করো একটু আমার সাথে, বেরিয়ে আসো, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, পাটা দেখো, 1, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, ঠিক আছে? 1, 2, 3, 4, 1, 2, 3, 4, ব্যাস, ঠিক আছে? বুঝতে পেরেছ? এরপরে আমরা যাব গানের পরবর্তী অংশে, ঠিক আছে? দেখো, 1, 2, 3, মোরা পঙ্খি মারি পঙ্খি ধরি, হাতটা কাঁপবে, আর এই মুদ্রাটা পাখি, সবাই তুলে নাও, এটা হচ্ছে পাখি। পাখি আমরা এভাবে উড়িয়ে দিতে পারি, এভাবে ধরতে পারি, কিন্তু পাখি কিন্তু ধরলেও পাখাগুলো নড়ে, তাই না? ওরা নাড়িয়ে ওরা ওড়ে আকাশে, তাই না? ওইভাবে আমরা পাখির হাতটা সবসময় আমরা এইভাবে নাড়াবো। ছোট্ট বন্ধুরা তোমরা দেখো, ঠিক আছে? চলো, পঙ্খি মারি থেকে, 1, 2, 3, 4, পঙ্খি মারি পঙ্খি ধরি, ঠিক আছে? এখন যেটা করবে পরের অংশ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, পঙ্খি বেইচা খাই, ঠিক আছে? যে মুদ্রাটা আমরা করলাম এটা পরপর দুবার হবে। এরপরে আছে সাপের মাথার মণি কাইরা মোরা করি যে কারবার, এটাও দুবার হবে, চলো দেখাই, 1, 2, 3, 4, সাপের মাথার মণি কাইরা মোরা করি যে কার বার আট, রূপন দেখাও, 1, 2, 3, সাপের, 3, 4, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ভেরি গুড। ছোট্ট বন্ধুরা, এবার আমরা মিউজিকের সাথে করব, কিন্তু গত পর্বের একটু আগে থেকে ধরব আমরা, যেন আমরা বুঝতে পারি, ঠিক আছে? ছোট্ট বন্ধুরা, এবার আমরা এতক্ষণ যা শিখলাম সেটা আমাদের মূল গানের সাথে
তালে ছন্দে মুদ্রা দিয়ে মিলিয়ে নেব। যেটা শিখলাম সেটা আমরা কাউন্ট করে মিলিয়ে নেব, এরপরে আমরা গানের সাথে পারফরমেন্স করব। চলো আমরা যাই, ঝুড়িটা ওঠানো থেকে করব, ঠিক আছে, একটু আগে থেকে। 1 2 3 4, 1 2 3 4 5 6 7, গো। 1 2 3, তাড়াতাড়ি যেতে হবে। 1 2 3 4 5 6 7 8। ছোট্ট বন্ধুরা, আমরা এবার মিউজিক থেকে আমরা পরবর্তী অংশে চলে যাব। চলো যাই, 1 2 3, মিউজিক। 1 2 3 4 5 6 7 8, লাইনে যাবে সার্কেল। 5 6 7 8, 1 2 3 4 7, চেঞ্জ। 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6, আবার মোরা পঙ্খি, না আবার পঙ্খি মারি পঙ্খি ধরি মোরা পঙ্খি খেয়েচা খাই, মোদের সুখের সীমা নাই। এবার সাপের মাথার, 1 2 3 4, সাপের মাথার মনি কেড়ে মোরা করি যে কারবার, আবার ওই সাপের মাথার মনি কেড়ে মোরা করি যে কার, বাবু সেলাম বারে আসবি, আবার সেলাম বারে বাস ধরো। আমার নামটি দয়া বাইদা বাবু বাড়ি পদ্মার পার, আবার বাবু সেলাম বারে বার। আমার নামটি গয়া বাইদা বাবু বাড়ি পদ্মার পার। এবার আমরা গানের সাথে নাচটা যা শিখেছি পুরোটা আমরা গানের সাথে এবার প্র্যাকটিস করব। তোমরা তৈরি হও, তোমরা রেডি হও, কিন্তু এখানে কথা আছে, এইবার আমরা এই পজিশনটাকে একটু চেঞ্জ করে নিব, আমরা সামনে লাইন করব। চলো আসি, ঠিক আছে, চলো আমরা মিউজিকের সাথে পুরো নাচটা মিলিয়ে নেব। জন্য এবং দূরের বন্ধুদের জন্য একটি জোরে করতালি করে ফেলবো, রেডি, চলো আমরা তালি দিয়ে নিই একটা, তোমরাও ধন্যবাদ। এখন তোমরা এবং আমাদের দূরের বন্ধুরা এই এতটুক নাচ বাড়িতে প্র্যাকটিস করবে, আয়নার সামনে দাঁড়িয়ে করবে, আর তোমাদের মা বাবা আপু ভাই যারা আছে তাদেরকে দেখাবে যে ঠিক আছে কি না। তোমরাও তাই করবে, মুখস্থ করবে। আর এই পর্বে আমরা আজকে বিদায় নিচ্ছি এবং আগামী পর্বে তোমাদের একসাথে নিয়ে আমরা আবার আসব বাংলাদেশ টেলিভিশনের নৃত্য শিক্ষার আসর তাতা থই থই অনুষ্ঠানে। চলো আজ আমরা হাতে তালি দিয়েই বাড়ি ফিরে যাই।